কীভাবে আপনার গুগল অ্যাকাউন্টটাকে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন আজকে ভিডিওতে এটাই দেখাবো তো ফ্রেন্ডস ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন যদি জানতে চান কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন তো ফার্স্ট দেখুন আমি গুগলের মধ্যে রয়েছি আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন এবং কম্পিউটার দিয়েও করতে পারবেন আপনার গুগল ক্রোমটাকে যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে গুগল ক্রোমটাকে ডিস্টার্ব মোড করে নেবেন সেম একই রকম দেখাবে তো ফ্রেন্ডস দেখুন গুগলে লগ ইন করার পর আপনি দেখতে পাবেন ডান সাইডে আপনার লোগো দেখতে পাবেন গুগলের লোগো তো ওখানে টাচ করবেন টাচ করার পর জাস্ট ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টে একটি টাচ করবেন তো টাচ করার পরে আপনার সামনে এমনই ইন্টারফেস ওপেন হবে এবং এই ইন্টারফেস যাওয়ার পর আপনারা যাবেন সিকিউরিটি অপশানে একদম বাদিকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশান রয়েছে ফোর্থ নাম্বারে তো সিকিউরিটি অপশান আসার পর বন্ধুরা দেখতে পাবেন নিচে কিছু অপশান লেখা রয়েছে এবং কিছু অপশান নিচে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড ইউজ ইয়ার ফোন টু সাইন ইন অ্যান্ড বন্ধুরা দেখতে পাবেন টু স্টেপ ভ্যারিফিকেশান যেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টু স্টেপ ভ্যারিফিকেশান তো এই ট্রু স্টেপ ভেরিফিকেশানটা কীভাবে অন করবেন এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন মধ্যে এখানে অফ রয়েছে তো আমি এখানে একটা জাস্ট টাচ করবো বা ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এমন ইন্টারফেস দেখাচ্ছে অ্যাড এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি কিপ কিভ দ্য ব্যাড গাইস আউট তো ফ্রেন্ডস যদি আপনি এটা অন করে দেন যে কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায় আপনার গুগলের পাসওয়ার্ড তাহলে আপনার গুগল অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে পারবে না ফ্রেন্ডস আপনার গুগল অ্যাকাউন্টের সাথে আপনার ইউটিউব থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে বাট কেউ লগ ইন করতে পারবে না আপনার গুগলে তো ফ্রেন্ডস দেখুন এখানে আমি গেট স্টার্টে একটি ক্লিক করবো ক্লিক করার পর ঠিক এমনই ইন্টারফেস চাইবে যেহেতু আমি টুসতে ভেরিফিকেশন অন করতে যাচ্ছি তাই যে অ্যাকাউন্টটা আমার রয়েছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে এন্টার করতে হবে তো ওই পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দেবো আমি এখানে পাসওয়ার্ডটা এন্টার করে দিয়েছি এবং এখানে নেক্সটে একটি ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর তো ফ্রেন্ডস জাস্ট ফিউ সেকেন্ড ওয়েট করতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে বলবে তো ফ্রেন্ডস সেখানে দেখুন অটোমেটিক এখানে মোবাইল নাম্বার ডিটেক্ট করে দিয়েছে তো যদি আপনার মোবাইল নাম্বার এখানে শো না করে অবশ্যই করে এই জায়গাটা আপনার মোবাইল নাম্বার এন্টার করে দেবেন আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে জাস্ট এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন এবং সাইডে যে লোকটা দেখতে পাচ্ছি যেখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবে তো ইন্ডিয়া এখানে অলরেডি রয়েছে তাই আমি সিলেক্ট করলাম না আর এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন এখানে প্লাস ডাউনলোড মারতে হবে না জাস্ট আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন এন্টার করার পর আপনার এই মোবাইল নাম্বারে একটি এস এম এস নিতে চান না কল নিতে চান তো আমি এখানে টেক্সট মেসেজ নিতে চাই এবং একটি ওটিপি আসবে তো আমি এখানে নেক্সট ডে একটা ক্লিক করবো তো ফ্রেন্ডস এখানে নেক্সট ক্লিক করার পর একটি ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে যে নাম্বারটা এন্টার করেছিলাম সেই নাম্বারে ওটিপিটা আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওটিপিটা এখানে এন্টার করে দিয়েছি তো এমন না যে আমার যে ওটিপি আসছে আপনার সেই ওটিপি আসবে আপনার ফোনে যে ওটিপিটা আসবে টেক্স মেসেজে সেই ওটিপিটা এখানে এন্টার করবেন এন্টার করার পর এখানে নেক্সট ডে একটি ক্লিক করবে এবং নেক্সট ক্লিক করার পরে এখানে ভ্যালিডেট পিন পিন দেখাবে এবং ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফাইনালি আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি এটাকে টার্ন অন করতে চান না চান না তো ফ্রেন্ডস এখানে জাস্ট আপনি একটি টার্ন অনে ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে টু স্টেপ ভ্যারিফিকেশান অন হয়ে গেছে আর এখানে চাইলে আপনি যে কোনো সময় এটাকে অফ করতে পারেন চাই আপনি লগ ইন করুন বা কেউ যে কেউ লগ ইন করুন যখনই কোনো ডিভাইসে লগ করতে যাবে তো পাসওয়ার্ডের সাথে সাথে একটি ওটিপি এখানে আসবে আপনার মোবাইল নাম্বারে আসবে তারপর সেখানে লগ ইন করা সম্ভব হবে তো ফ্রেন্ডস দেখতে পেলেন কীভাবে হবে আপনি গুগল অ্যাকাউন্টে টু স্টেপ ভ্যারিফিকেশান সিকিউরিটি সেট করবেন ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ভিডিওতে